যে আমরা সাম্প্রতিককালে 22 তারিখে যে কলকাতা হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে ওবিসি সম্প্রদায়ের মানুষদের জন্য, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের জন্য, কিন্তু আমরা জানি যে ওবিসি সার্টিফিকেট 2000 পর থেকে যেগুলো ইস্যু হয়েছে তার সিংহভাগই পেয়েছে আজকে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা 2010 সালের পর থেকে। আর বর্তমানে নদিয়া জেলার যিনি সভাধিপতি আছেন, হ্যাঁ, তিনিও কিন্তু ওবিসি সম্প্রদায়ের সার্টিফিকেট ইস্যু করে তিনি আজকে এই যে সংরক্ষিত আসনে তিনি সভাধিপতি হয়েছেন এবং ভোটে লড়েছিলেন এবং সভাধিপতি হয়েছেন। তা আমাদের বক্তব্য হচ্ছে শুধু এখানে নয়, আমাদের 73 যে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও কিন্তু এই সার্টিফিকেট নিয়ে, যেটা আজকে হাইকোর্ট অবৈধ বলছে, সেই অবৈধ সার্টিফিকেট নিয়ে তিনিও কিন্তু 73 সভাপতি হয়েছে। তা আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু সার্টিফিকেটগুলি যেহেতু অবৈধ, মানে তাই আমাদের বক্তব্য হচ্ছে যে অবৈধ সার্টিফিকেট নিয়ে যারা আজকে বিভিন্ন পদে হোল্ড করছে, জেলার সভাধিপতি হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে, আমার মনে হয় অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত, আর না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা অবশ্যই এর বিরুদ্ধে আগামী দিনে আইন এর দ্বারস্থ হব, এবং আমরা যে মহামান্য যে হাইকোর্ট রায় দিচ্ছে তাকে মান্যতা দিই, আমরা নির্দিষ্ট পথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। হ্যাঁ, সভাধিপতি বিষয় থাকবে, সভাপতি বিষয় থাকবে, এইরকম যারা পদ হল্ড করছে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা মহামান্য হাইকোর্টের যে রায় সেই রায়কে মান্যতা দিয়ে আমরা আইনের পথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে সেখানে কিন্তু হাইকোর্টের নির্দেশের মধ্যে যারা চাকরি করছে তাদের কিন্তু বহাল রাখবে এমনটাই জানা গেছে, তাহলে কি করে তারা যারা পদ হোল্ড করছে তাদের বিষয়ে কি করে আপনার ব্যবস্থা নিচ্ছেন? চাকরির ক্ষেত্রে আর এটা বিষয় আলাদা, এটা হচ্ছে জনপ্রতিনিধির যে আইন এটা আলাদা বিষয় হচ্ছে, চাকরির বিষয়টা আলাদা আমার মনে হয়েছে, এবং সেই জন্যই আমরা আইনের দ্বারস্থ হব, হাইকোর্টের যে রায় দিচ্ছে সেই রায়কে সামনে রেখেই আমরা আইনের ব্যবস্থা করব। কেন্দ্র সরকারের কোনো আইনকে তিনি মানতে চান না, কিছুদিন আগে তিনি সিএ হয়েছে, আজকে মুখ্যমন্ত্রী হয়ে সব প্রত্যেকটা জনসভায় তিনি সিএকে তিনি মান্যতা দিতে রাজি হচ্ছেন না, তিনি মান্যতা দিচ্ছেন না, উপরন্ত সেখানে একটা সম্প্রদায়কে তাদের মধ্যে প্যানিক তৈরি করার জন্য বলা হচ্ছে এরপরে এনআরসি হবে, ডিডেকশন ক্যাম্প হবে, শুধু তাই নাই একই রকমভাবে তাদেরকে ভোটের যে মৌসুম চলছে এই জায়গায় সেই সেই সম্প্রদায়ের মানুষকে, একদম মুসলিম সম্প্রদায়ের মানুষকে তিনি আরও তাদের কাছে পাওয়ার জন্য আজকে তিনি এই ভুলভাল বক্তব্য তিনি দিচ্ছেন যে তাহলে সুপ্রিম কোর্টে যাবে, আইনের আশ্রয় নেবে। কিন্তু আমরা জানি যে সারা ভারতবর্ষে যে আইন তৈরি হয়েছে কেন্দ্র সরকার, সেই আইন সুপ্রিম কোর্টও তাকে মান্যতা দেবে, আর এই যে রায় হয়েছে এই রায়কে আশা করব সুপ্রিম কোর্ট মান্যতা দেবে। মুখ্যমন্ত্রী যতই তিনি মুখ্যমন্ত্রী হন, আইনের ঊর্ধ্বে কেউ নাই, তাই আমরা বলবো মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছে ভোট ব্যাঙ্কের জন্য তিনি এই কথাগুলো বলছেন।